আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে আপনাদেরকে করে দেখাবো মাছের ভর্তা রেসিপি রুই মাছের ভর্তা কিন্তু খেতে অনেক মজা লাগে তো রুই মাছ বলে কথা নেই আপনারা কিন্তু এখানে যে কোনো মাছ দিয়ে করতে পারবেন আমি রুই মাছ নিয়েছি তো রুই মাছের টুকরাগুলো আমি প্রথমে ভেজে নিব। এখানে আমি তিন টুকরা রুই মাছ নিয়েছি আর রুই মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নেব তো এখন আমি মাছগুলোর সাথে লবণ মরিচ মেখে নিচ্ছি আর এখানে কিন্তু আমি মরিচ মশলা একদম কম দিবো হাত চামচের থেকেও কম বেশি দিব না বেশি দিলে কিন্তু যখন মাছগুলো ভেজে নেব এগুলো পুড়ে গেলে কিন্তু খাওয়া যাবে না তো মাছ কিন্তু ভেজে নেওয়ার সময় মরিচ মশলার পরিমাণটা একদম কম দিতে হয় তো এখানে আমি হাফ চামচের থেকেও কম দিয়েছি এখন আমি মশলাগুলো মেখে নিলাম তো চুলের একটা লোহার কড়াই দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি মাছ যেহেতু কম সেজন্য আমি তেলের পরিমাণটাও কম দিয়েছি তো মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে এক পাশে হয়ে গেলে আবার অন্য পাশে ফিরিয়ে দিব। তারপর আমি মাছগুলো ভেজে নেব আর কি তো মাছগুলো কিন্তু এক সাইডে হয়ে গিয়েছে এখন আমি অন্য সাইডে এগুলো ফিরিয়ে দিচ্ছি তো মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে নিয়েছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোও আমি ভেজে নিয়েছি তারপর নিয়েছি সরিষার তেল এক চামচের থেকে একটু বেশি নিয়েছি সরিষার তেল আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি লবণ নিয়েছি সামান্য একটু লবণটা বুঝে দিবেন যেহেতু মাছটা ফ্রাই করার সময় কিন্তু লবণ দিয়েছি সেজন্য মাছটা যখন ভর্তা বানাবেন লবণটা ভুজে দিবেন তো এখন আমি মাছের কাটাগুলো বেছে নিব তো একটু একটু করে মাছ আমি নিয়ে মাছের কাটাগুলো আমি বেছে নিচ্ছি এভাবে বেছে নিলে ভালো বাচ্চারাও খেতে পারবে আর মাছের কাটাগুলো যদি বেছে না নিয়ে ভর্তাটা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু মাছটা খাওয়া যাবে না কাটাগুলো গলায় আটকে যেতে পারে মাছের কাটাগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি তো মাছের কাঁটাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমি প্রথমে মরিচ লবণ ধনিয়া পাতা এগুলো একটু মেখে নেবো মেখে নিয়ে তারপর আমি মাছের সাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি সরিষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো প্রথমে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ধনিয়া পাতা ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে আর পেঁয়াজটা কিন্তু মেখে একদম নরম করে নিতে হবে পেঁয়াজ কাঁচা মাখানো হয়ে গিয়েছে এখন আমি মাছের সাথে ভালো করে পেঁয়াজ কাঁচা মরিচগুলো মেখে নিচ্ছি তো আমার ভর্তাটাও কিন্তু মাখানো হয়ে গিয়েছে সরিষের তেলগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু মেখে নিচ্ছি মাছের ভর্তাটা খেতে কিন্তু অনেক মজার আর আমার আজকের ভর্তার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম